শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, বৈচিত্র্যময় স্থাপত্য কৌশল, দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় মসজিদের দেশ সংযুক্ত আরব আমিরাত। এখানকার প্রতিটি মসজিদ নয়নাভিরাম, অপরূপ সৌন্দর্যে ভরা। আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তি নির্ভর প্রতিটি মসজিদের সৌন্দর্যে মন ভরে যায় সবার। আবুধাবির মসজিদগুলোর মধ্যে প্রথমেই আসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের নাম। বৈচিত্র্যময় স্থাপত্যের কলাকৌশল এবং উপকরণ বৈচিত্র্যে ভরপুর শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। 1996 সালে এর নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 2007 সালের 20 ডিসেম্বর। 107 মিটার উঁচু এই মসজিদে 4টি মিনার রয়েছে। মসজিদটির নামকরণ করা হয় আমিরাতের জনক শেখ জায়েদ বিন আল নাহিয়ানের নামে। ক্যালিগ্রাফি, সোনার হরফে লেখা কোরআনের বাণীতে ঘেরা মসজিদটিতে রয়েছে 7টি বিশাল আকারের ঝাড়বাতি। 15 মিটার উঁচু ও 10 মিটার প্রস্থের অনিন্দ্য সুন্দর ঝাড়বাতিগুলো বানিয়েছেন জার্মানির বিখ্যাত স্ফটিক নির্মাতা ফাউস্টিশ। এক একটি ঝাড়বাতির ওজন প্রায় 8 থেকে 12 মেট্রিক টন। এটি তৈরিতে ব্যবহৃত হয়েছে তুরস্কের টাইলস, নিউজিল্যান্ডের উল এবং জার্মানির স্ফটিক। ব্রিটিশ, ইতালীয় ও আমিরাতের স্থপতিদের মিলিত প্রচেষ্টায় নির্মিত হয়েছে সুদৃশ্য মসজিদটি। এর কেন্দ্রীয় চত্বরের নকশা তৈরি হয়েছে মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদ এবং পাকিস্তানের বাদশাহী মসজিদের শৈলীর অনুকরণে। ছোট বড় 7 আকারের 82টি গম্বুজ বিশিষ্ট শ্বেত মার্বেলে নির্মিত মসজিদটিতে আছে কারুকার্য খচিত খিলান দেয়া পথ। মসজিদের হলঘর পেরিয়েই সামনে প্রধান নামাজ ঘর, এর দুপাশে আরও 2টি নামাজ ঘর। বিশাল উঠান এবং জলাধার ঘিরে রাখা সব থাম ও খিলানের মনোহর চত্বরে প্রায় 41,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মহিলাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। অসাধারণ সব কারুকার্য খচিত প্রায় ছাদ পর্যন্ত উঁচু খিলান গম্বুজে সাজানো বিশালাকার নামাজ ঘরে প্রবেশ করলে যে কেউ বিস্মিত হবেন এর শৈল্পিক সৌন্দর্য দেখে। মূল মসজিদের ভেতরে মোট 96টি পিলার রয়েছে, যা মেসিডোনিয়ার মর্মর পাথরে মোড়ানো মণিমুক্ত দিয়ে সাজানো। বিখ্যাত ইরানি গালিচা নকশাদারদের দিয়ে বানানো 5,627 বর্গমিটারের পৃথিবীর সবচেয়ে বড় হাতে বোনা গালিচাটি রয়েছে শেখ জায়েদ মসজিদের প্রধান নামাজ ঘরে। 17,000 বর্গমিটারের আঙিনা মার্বেল মোজাইকে আবৃত, যা পৃথিবীর সর্ববৃহৎ চওড়া মার্বেল মোজাইক বলে স্বীকৃত। এই মসজিদে প্রতি বছর রমজানে গণ ইফতারের আয়োজন করা হয়, যেখানে সামিল হন প্রবাসী বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের 20 থেকে 30 হাজারের বেশি মুসল্লি। মসজিদটির আরেকটি বিশেষত্ব, এটি সব ধর্মের মানুষের জন্যই উন্মুক্ত। প্রতি বছর বিভিন্ন ধর্মের হাজারো দর্শনার্থী আসেন এই মসজিদে।